বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, বরং সহিংসতা হলে কোনো ছাড় দেওয়া হবে না, সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে জনগণ সমর্থন করেছে বলেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে। অন্যদিকে বিএনপির দুঃশাসনের কারণেই জনগণ প্রত্যাখ্যান করেছে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের দক্ষিণ জনপদ এবং চট্টগ্রাম কক্সবাজারের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 180 কিলোমিটার লাইন এবং উন্নত ট্রেন যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ করেছে। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঁশি বাজিয়ে প্রতীকী নিশানা উড়িয়ে এই আনুষ্ঠানিক যাত্রা প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন এই রেল যোগাযোগে বিএনপি জামাতের ধ্বংসযজ্ঞ, যে কারণে জনগণ দলটিকে বর্জন করেছে। এই আখাউড়া লাকসাম এই অঞ্চলে সবথেকে বেশি অগ্নিসং সন্ত্রাস করেছিল, কিন্তু স্থানীয় লোক এবং সেখানে আনসার বিজিবি পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রেল পুলিশ সবাই মিলে কিন্তু এটা মানুষকে রক্ষা করেছে, কিন্তু অনেক ক্ষতি আমাদের করেছে। কাজে আর জন্য কোনো জাতীয় সম্পদের ক্ষতি করতে না পারে, মানুষকে মারতে না পারে, সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন সেই আবেদন আপনাদের কাছে। গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, তবে সহিংসতা হলে ছাড় নেই। ফুটেজ দেখে দোষীদের শাস্তির হুঁশিয়ারি দেন সরকার প্রধান। আমরা রাজনীতিতে বাধা দেব না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেঁকে ছেঁকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানুষের যদি কোনো ক্ষতি করে। আওয়ামী লীগকে জনগণ সেবার সুযোগ দিয়েছে বলেই উন্নয়ন অব্যাহত আছে, কৃতজ্ঞতা বঙ্গবন্ধু কন্যার। বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করে জনগণের সেবা করতে সুযোগ দিয়েছে বলেই কিন্তু আজ এই কাজগুলি করতে পেরেছি। কাজেই জনগণকে বলবো, ওই সন্ত্রাসী বিএনপি জামাতের হাত থেকে যেন তারা মানে নিজেদেরকে রক্ষা করে, এদের সম্পর্কে যেন সচেতন থাকে, কারণ এরা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে দ্রুতই দক্ষিণাঞ্চলে আধুনিক রেল সংযোগ চালুর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বরিশাল ঝালকাঠি থেকে শুরু করে সমস্ত এলাকা হয়ে আমরা দক্ষিণ অঞ্চল পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করব, সেই সমীক্ষার কাজ চলছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।